প্রায় 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, একেবারে পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানো হচ্ছে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। তিনি ডিভিসির সঙ্গে কথা বলেছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। আরও অন্তত 2 লক্ষ কিউসেক জল তারা ধরে রাখতে পারে, এমনটাই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, পরশুরার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছেন আমরা দেখলাম, আজকে আর কোন কোন জায়গা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী? ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারা কিন্তু উদ্ধার কাজে নেমেছে। দেখতে পাচ্ছেন একেবারে বাড়ি ঘর কিন্তু জলের তলায় চলে গিয়েছে, ম্যানমেড বন্যা, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে না জানিয়ে এই বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে, 3.5 লক্ষ কিউসেক জল ডিভিসি ছেড়েছে, আর তার জেরেই কিন্তু এই ভয়াবহ বন্যা পরিস্থিতি হাওড়া হুগলি মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে। অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তিনি একেবারে দুশ্চিন্তাগ্রস্ত, পথের মাঝখানে নেমে পড়ে ব্রিজ থেকে পরিদর্শন করছেন আমরা দেখলাম। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোথায় রয়েছেন আজ, আর কোথায় কোথায় যাবেন তিনি? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু বেরিয়ে পড়েছেন তিনি পুরসুরা থেকে। পুরসুরার বন্যা বিধ্বস্ত এলাকা তিনি সেখানে কিন্তু ঘুরে দেখলেন এবং তিনি সেখানকার ডিএম এসপিদের সাথে কথা বলেছেন, কত মানুষকে ঠিক সরানো হয়েছে, তাদের কোথায় রাখা হয়েছে, তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রয়েছে কিনা, একেবারে যারা শিশু তাদের জন্য শিশু খাদ্যের ব্যবস্থা করা হয়েছে কিনা, সমস্ত খোঁজখবর কিন্তু মুখ্যমন্ত্রী নিয়েছেন। আমরা দেখলাম যে পুরসুরা কিন্তু মুখ্যমন্ত্রী আসার পর তিনি প্রথমেই পুরসুরার শহরে ঢোকার সময় যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপর থেকে একেবারে সার্বিক পরিস্থিতি কী তা কিন্তু খতিয়ে দেখেন এবং সেখান থেকে দেখা যায় যে বিভৎস গতিতে জল কিন্তু একেবারে স্রোতের মতো বয়ে চলেছে এবং মুখ্যমন্ত্রী যা দেখে কিন্তু শঙ্কিত হয়ে পড়েন এবং তিনি কিন্তু বলতে থাকেন যে এমন পরিস্থিতি 2009 সালের আগে কিন্তু হয়নি। 2009 সালে শেষ এত পরিমাণ জল ছেড়েছিল ডিভিসি এবং তারপর এই বছর, এবং তাদেরকে না জানিয়েই প্রায় 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, এবং যেটা নিয়ে কিন্তু তিনি উষ্মা প্রকাশ করেছেন। তিনি কিন্তু বলেছেন যে বারবার দামোদর ভ্যালি কর্পোরেশনকে জানিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। একই সঙ্গে তিনি একথাও বলেছেন এটা কার্যত ম্যানমেড বন্যা এবং বাংলাকে বারবার বঞ্চিত করা হয় বিভিন্ন দিক থেকে, একেবারে বন্যা করে কিন্তু বাংলাকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা চলছে। এবং কেন্দ্রীয় সরকারকেও তিনি তোপ দেখেছেন, তিনি বলছেন যে ডিভিসির যে বিভিন্ন ক্যানেল রয়েছে, বিভিন্ন নদী রয়েছে, সেই সমস্ত জায়গায় ড্রেজিংয়ের যে সুব্যবস্থা করা উচিত ছিল তা কিন্তু আজ পর্যন্ত করা হয়নি। এবং তার পাশাপাশি পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে সেখান থেকে যখন তাকে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল যখন অতিরিক্ত হয়ে যায় তখনই ছেড়ে দেওয়া হয়, কিন্তু যখন বৃষ্টি পরিমিত হয় তখন যদি জল ছাড়া হয় তাহলে বাংলাকে এই ধরনের পরিস্থিতিতে ভুগতে হয় না, এরকম বিভিন্ন উষ্মা প্রকাশ করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু তিনি পুরসুরা থেকে বেরিয়ে খানাকুলের দিকে যাচ্ছেন বলে আমরা জানতে পাচ্ছি। একেবারেই অর্থাৎ পুরসুরা থেকে বেরিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী খানাকুলের দিকে যাচ্ছেন, পথের মাঝে বারবার তার কনভয় থামছে, তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন বন্যা পরিস্থিতিতে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, ত্রাণের ব্যবস্থা কি হয়েছে, সাধারণ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে কিনা, সেই সমস্ত খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী নিজে। ইতিমধ্যেই তিনি কিন্তু পুরসুরা থেকে খানাকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনির্বাণ, বারবারই আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন ডিভিসির দিকে এবং 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে যার জন্য এই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলো। অনির্বাণ, দেখো একদমই তাই, এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু গত কয়েকদিন ধরে নিরন্তর যোগাযোগ রাখা হয়েছিল ডিভিসির সঙ্গে, এবং তাছাড়াও কিন্তু যেটা বলা হচ্ছে যে ডিভিসিকে কিন্তু বারবার জল ছাড়ার জন্য নিষেধ করা হলেও ডিভিসি কিন্তু সেই জল ছেড়েছে এবং যার পরিমাণ এখনও পর্যন্ত 3.5 লক্ষ কিউসেক। তুমি জানো ইতিমধ্যে যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ছিল পরবর্তী সময়, সেটি নিম্নচাপ হয়ে পশ্চিম দিকে সরে গিয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে, সেই নিম্নচাপের ফলেও কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং ঝাড়খণ্ডে, সেই জল কিন্তু এখন ওপর থেকে নিচের দিকে কিন্তু ব্যাপক হারে চলেছে জল ছাড়া হতে পারে এমন একটা সম্ভাবনা, তার পরিস্থিতি কিন্তু একেবারেই সন্তোষজনক নয় এবং যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী যে এই পরিস্থিতি কিন্তু যদি চলতে থাকে তাহলে কিন্তু আরও পরিস্থিতি ভয়ানক হবে এবং খানাকুল পুরসুরা থেকে শুরু করে আরামবাগের একটা বড় অংশ, হুগলির একটা বড় অংশ যেভাবে এই প্লাবনের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত মুখ্যমন্ত্রী।
এবং তিনি আজকে নিজেই কিন্তু বেরিয়ে পড়েছেন এবং খানা খুলে তিনি আসলেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখলেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন এবং তার পাশাপাশি সাধারণ মানুষকেও কিন্তু তিনি আশ্বস্ত করবার চেষ্টা করছেন যে সরকারের তরফ থেকে যা যা সাহায্য করবার তা কিন্তু তাদের তরফ থেকে করা হবে এমনটা কিন্তু তিনি জানাচ্ছেন। অন্যদিকে কিন্তু তিনি বলছেন যে এই যে ডিভিসি বারবার জল ছাড়ছে এবং তার জলধারণ ক্ষমতা এতটাই কমে গিয়েছে যে বারবার প্রত্যেক বছরই কিন্তু হুগলি আর হাওড়া এই সমস্ত জেলাগুলিকে কিন্তু বন্যার কবলে পড়তে হচ্ছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, তার মধ্যে যেমন কৃষি ক্ষতিও ব্যাপক হারে হয়েছে। কারণ তুমি জানো যে এই হাওড়া হুগলি এই ধরনের জেলাগুলিতে ব্যাপক হারে চাষাবাদ হয়, স্বাভাবিকভাবে কৃষির ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এমনটা কিন্তু সরকারের তরফেও বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার জানালেন যে বাংলাকে কার্যত একেবারে বন্যা, এই ম্যানমেড বন্যা করে বাংলাকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে এবং তিনি যেটা জানালেন যে 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যা কিনা 2009 সালের পর এই পরিমাণ জল ছাড়া এই প্রথমবার এবং তৃণমূল ক্ষমতায় আসার পর এই প্রথমবার এত সংখ্যক জল ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু এই জল যতক্ষণ না নামছে ততক্ষণ কিন্তু স্বাভাবিকভাবেই মানুষজন তারা কিন্তু নিজের বাড়িতে ফিরতে পারবেন না এবং যেটা সে যে ছবি আমরা পাঁশকুড়াতেও দেখলাম যে বিভিন্ন বাড়ি মূলত একতলার যে সমস্ত বাড়ি ছোট মাটির ঘর এমন প্রচুর ঘর পড়ে গিয়েছে একতলার বাড়ি একেবারেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। ম্যানমেড বন্যা মুখ্যমন্ত্রীর অভিযোগ, 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি এবং তার জেরে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মূলত 3টি জেলা জুড়ে, হাওড়ার একটা অংশ, তার পাশাপাশি হুগলি এবং মেদিনীপুর, এই সমস্ত জায়গা কিন্তু এখন জলের তলায় একটা বড় অংশ। মুখ্যমন্ত্রী পরিদর্শনে বেরিয়েছেন। I'm going to go to the next one.